প্রথম জীবনে ইউপিএফ প্রাইমারি স্কুল আমার ঘর আসছে, ঘর আছে আমাদের প্রতীক থেকে ইউপিএফ প্রাইমারি স্কুল থেকে কাজ করার পর স্কুলে চলে যাই নাজিয়া হাই স্কুল। আমি যখন পড়ি নাইনে পড়ি তখন নাজিয়া হাই স্কুলে আমি স্পোর্টস সেকার করছি। নাজিয়া হাই স্কুল থেকে ওইখান থেকে মেট্রিক পাস করি, তারপর নাজিয়াস কলেজে এডমিশন নিই। নাজিয়াস কলেজ থেকে ওইখানে আমি হাই স্কুল পাস করি, সেটি রয়ে গভর্নমেন্ট কলেজে পড়ি। বুঝলি তখন নাজিয়া কলেজ সাতচুরি নিয়ে সারা কিছু ছিল আমাকে ওরা ডাকি নিয়ে এসে ওই নাজিয়া কলেজটা নিয়ে আমাদের বলল বঙ্গবন্ধুর প্রতি আমাদের একটা আকর্ষণ ছিল ছোটকালে। আমি পেপার করতাম লিখতে হাতে ভীমরুল, ওই সবগুলোর নাম বললাম একটা ভীমরুল ভীমরুল চিন্তু কতগুলো আর্টিকেল ছিল তো বউ যে এই আর্টিকেলগুলো আমাকে বেশি উজ্জীবিত করেছে। একটা কথা আমি বলতে চাই, দেশ স্বাধীন করার জন্য আমরা সবচেয়ে একটা নিউক্লিয়ার সম্বন্ধে একটু বলি। নিউক্লিয়ার সম্বন্ধে আমাকে মন্দায় বলে তারপর একটা আবুল কালাম আজাদ যখন কলেজে নিলাম, কলেজে তখন আমাকে তখন জেনারেল সেক্রেটারি ছিলাম যে আমি বিপি বলে উনি ছিলেন কলেজের প্রিন্সিপাল। তখন আমি ইন্টারমিডিয়েট করি 1962 নাজিয়া কলেজ ছাত্র সংসদে 1962-63-64 টানা সাধারণ সম্পাদক ছিল। তারপর দিয়ে চট্টগ্রাম ছাত্র লীগ অভিব্যক্ত চট্টগ্রাম ছাত্র লীগে সহসভাপতি, তারপরে সজাফ আন্দোলন সজাফ আদি থাকবে সজাফ প্রথম হবে তখন আমরা মুখর হয়ে উঠলাম। মানুষের বুঝার আগেই তো আমরা তো হয়ে উঠলাম যে এটা আমাদের বাঙালিদের একটা মেঘনা খাটা যেটা বলে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য আমি কাজ করছি মিলিয়াতে আর চট্টগ্রাম। তখন ওখানে আমার ভাগ্য ছিল আমি এখানে করতে পারি। আবার 11 আন্দোলনে আমি অগ্রগণ আমি সবচেয়ে নির্বাচনের প্রচুর কাজ করেছি। একত্রে আমি সরাসরি মুখ্যমন্ত্রী ছিল আমি আরও ছিল ভালো করে কাজ করেছি। আমাদের নরেন্দ্র জেনার জিয়াউর রহমান স্যারকে আমি আমি আর হেমা সিদ্দিকী আর হেমা সিদ্দিকীর সাথে ওয়াইফ ওরা তিনজন হেমা সিদ্দিক ওয়াইফ কিনে ওইটা আমি জানি না, কিন্তু ওনার আশেপাশে বসছে ওনাকে নিয়ে আমি রান করতে নিয়ে তখন আমরা হরিণের ক্যাম্পে চলে গেছিলাম। হরিণের কাছে ছিলাম ওখানে জঙ্গল ছিল, তখন জঙ্গলটা কাছে কাছে আমরা ওইখানে থাকার ব্যবস্থা করেছিলাম, থাকার সুস্থ ওই ঘরের ব্যবস্থা করেছিলাম। তারপর দুটো আশেপাশে একটা আশেপাশে কোনখানে আমার নামটা একদম ভুলে গেছি, ওই ওইখানে আমার ট্রেনিং নিচ্ছে পঞ্চ দিকে বলবাইন পঞ্চ দিকে সৌকা থাকে ইব্রাহিম শাহ আমার বন্ধু ছিল প্রতিষ্ঠান সফল চৌধুরীর সাথে আমার চেঞ্জ হয়ে যাবে ওখানে চেঞ্জ হয়ে যাবে। ও আমরা নাজিরাতে চলে আসবো, হ্যাঁ
আমাদের সাথে 360 জন নাকি মুক্তিযোদ্ধা ছিল। আমরা উদয়পুর থেকে রাত্রে আমাদেরকে গাড়িতে ছাড়া কিছু বলি না, অপারেশনের সাথে ছিলাম আমি, কিন্তু গুলি করিনি আমরা। আমি ওটা নিয়ে অ্যাডভাইস লিডার হিসেবে থাকতাম, ওদের সাথে প্রত্যেক সময় যেতাম, আর আমি ওদের সাথে থাকাতে বেশিরভাগ সময় মানুষকে যারা যারা ছিল ওটা আমি ওদের সাথে আমি স্কুটার করা বেশি করি। তারপর দেশের স্বাধীন হয়ে গেল, আমি স্বাধীনতা সংগ্রাম করতে করে দেশের মাতৃটা দেশের মানুষের ভবিষ্যতের জন্য স্বাধীনতার পর যেটা আমরা খেয়েছি সেই সার্টিফিকেট আমার আনা হয়। ওটা মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল তখন আমরা তরুণ ছিলাম না, তখন আমরা চিন্তা করছিলাম যে দেশ স্বাধীন হয়ে ভালো হয়ে যাব সবাই যাত্রার কাজে। বঙ্গবন্ধু যখন বললো যাত্রার কাজে করতে চলে যান, তখন আমরাও চিন্তা করছিলাম যে দেশ ভালো হয়ে যাক, আমরা চুরি ডাকাতিতেই কেউ করে যাই। কিন্তু ভাইকে বড় নিদারণ অভিশাপের আমাদের জন্য তখনকার দিনে বহু ছেলে ঠেলে যেগুলো ওই রাজাকার ছিল আমাদের আসার পথে ওরা আমাদেরকে পাই গেছিলো। আমরা কষ্ট কষ্ট ভোট নিয়ে ওই রাজাকাররা আমাদের পিছনের জিন্দাবাদ দিয়ে দিলেন, হ্যাঁ জয় বাংলা বলে বলে আমাদের পিছনে দিয়ে গেছে, আমরা তোকে খেয়াল করিনি। আর যারা জয় বাংলা বলে রাজাকার ঢুকে গেছিলো ওরা ওই চুরি ডাকাতি রাজাকাররা চুরি ডাকাতি করে, তখন আমরা হতাশ হয়ে গেলাম এই বঙ্গবন্ধুর খুঁজে। হ্যাঁ এখন আসাতে আমরা খুব ভালো আছি। তারপর আমি ওর উনিয়ার যে প্রগ্রেস আরম্ভ হয়েছে ওইটার জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করছি যে তুমি দেশের কাছে দেশেরটাকে সুস্থভাবে পরিচালনা করে আর দেশের তরুণরা যেন ভালো করে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে দেশের রাজনীতি পলিটিক্সের দিকে থাকা পিছন দিকে না মানবতার সেবার দিকে মানুষ মানুষের সেবার জন্য যেন ঝুঁকি পড়ে ওইটা আমাদের আগত।